মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। তো শরীরটা তো খারাপ আছে, তাই ভেবেছিলাম ভিডিও করব না। আর এটা এসেছে বাড়িতে, আমি ভেবেছিলাম আনবক্সিং ভিডিও করব, কিন্তু সত্যি বলছি আনবক্সিং ভিডিও করার মতো উৎসাহ পাচ্ছিলাম না। তো তাই এটা বানিয়ে ফেলার পরও প্যাকেটটাতে কীভাবে এসেছে দেখালাম, আর তারপর আমি দেখাচ্ছি জিনিসটা কেমন। আমার অনেক রকমের স্ট্যান্ড ছিল, তো সেগুলো কেউ তো ফ্লেক্সিবল ছিল না, মানে যে হাইট সেই হাইটেই থাকতো। এরকম অনেকগুলি ছোট ছোট স্ট্যান্ড, বড় স্ট্যান্ড আমার ছিল, তো সেলফি স্টিকও ছিল, সেলফি স্টিক আমি হারিয়ে ফেলেছি একটা। তো এটা এসেছে, এটা আমি ক্যামেরা এক হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের, জাস্ট একটু বসে বসে দেখাচ্ছি, কারণ আমার কথা বলতে বেশ কষ্ট হচ্ছে এখনও। তো এটা খুব ভালো, জানেন তো, এটা আমি অ্যামাজন থেকে কিনেছি, খুব এক্সপেন্সিভও নয়, কম দাম, 500 টাকার নিচেই এই দামটা পেয়ে যাবেন এটা। তো বেশ সুন্দর লাগলো, মানে আপনারা যদি রিল বা ইনস্টাগ্রামে পোস্ট করতে চান তখন লম্বা দিকে লাগানো যাবে এটা, আর যদি আমি যেমন ইউটিউবে ফুল স্ক্রিন করি তখন এইভাবে লাগিয়ে দিলেন। পোর্ট্রেট মোড আর ল্যান্ডস্কেপ মোড দুটো মোডই করা যায় স্ক্রু লাগিয়ে, সেটা তো বললাম। উপর থেকে ভিডিও করা যায় আর সামনে থেকেও করা যায়, এবং মুখটা নিচু করে আপনি যদি টেবিলে রাখেন সেটাও করা যায়, কারণ প্রত্যেকটা বল মুভ করে, ওই ব্ল্যাক কালারের বলগুলো। তো জিনিসটা আমার খুব ভাল লাগলো, তো সেই জন্য আমি নিলাম। এতদিন পর্যন্ত আমার হাজব্যান্ডই কতগুলো চুজ করে করে কিনে দিয়েছিল, তো এটা একেবারে প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে, বেড হচ্ছে। তো আমি আপনাদের আরও একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, এটা তো আমি কিনলাম, কিন্তু যারা রান্নার ভিডিও করেন আমি তাদের থেকে জানতে চাই যে রান্নার সময় আপনারা কি ক্যামেরা ইউজ করেন, তো আর কেমন স্ট্যান্ড ইউজ করেন। আর আমি রান্নার ভিডিওগুলো ম্যাক্সিমাম সময় হাতে মোবাইল নিয়ে করি, কারণ আমাকে হেল্প করার কেউ থাকে না। তো যদি আপনাদের সেই সাজেশান থাকে যে এরকম স্ট্যান্ড ইউজ করবেন, কারণ অনেক সময় এই গরম যে ভেপারটা আসে তাতে ক্যামেরাটা ঝাপসা হয়ে যায়। তো আমি দেখালাম এই বিভিন্ন জায়গায়, এবং ওই স্ক্রুগুলোও দেখালাম, প্রত্যেকটা পয়েন্ট দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগলো, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর আমাকে অবশ্যই জানাবেন যে আমি রান্নার জন্য কেমন স্ট্যান্ড উপর থেকে ঝোলাতে পারি, যাতে ভেপারটাও না হয়, মোবাইলের স্ক্রিনটা যাতে খারাপ না হয়ে যায়, ক্যামেরা ঝাপসা না হয়ে যায়, সেটা আমার খুব বড় উপকার হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আমি আশা করছি আমি খুব শিগগির ভালো হয়ে যাব, মায়ের কৃপায়, ভগবানের আশীর্বাদে।